আজ চিন্তনের বিশেষ প্রতিবেদন, ত্রিপুরার তিপ্রা ও জামাতিয়া বিদ্রোহ। ত্রিপুরা শব্দের আক্ষরিক অর্থ হল জমি সংলগ্ন জল। ভারতের একেবারে উত্তর পূর্ব দিকের রাজ্যগুলোর মধ্যে সম্পূর্ণরূপে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত ত্রিপুরা রাজ্য। এটি পরাধীন ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। মুঘল ভারতের প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকার পরবর্তী সময় ব্রিটিশ রাজের শাসনকালে ত্রিপুরা ইউনিয়ন টেরিটরি হয়। পূর্ববঙ্গ থেকে বহু বাংলাভাষী ক্রমাগত ত্রিপুরাতে চলে আসতে থাকে এবং বসবাস থেকে শাসন কার্য সব কিছুতেই তারা প্রবেশ করে। ত্রিপুরার আদি বসবাসকারী উপজাতিরা ক্রমশ সরে যেতে যেতে পাহাড়ি অঞ্চলের অধিবাসী হয়ে যায়। এর ফলে তাদের মধ্যে ক্রমশ বিক্ষোভ দানা বাঁধতে থাকে। রাজা বীরচন্দ্র মাণিক্যের সময় তা বিদ্রোহের আকার ধারণ করে। ত্রিপুরার তিপ্রা, কুকি, রিয়াং, হালাম ইত্যাদি শান্তিপ্রিয় উপজাতিরা দীর্ঘদিন ধরেই স্বাধীনভাবে বসবাস করছিল, কিন্তু 1850 সালের ফেব্রুয়ারি মাসে মহারাজ বীরচন্দ্র মাণিক্য সিংহাসনে বসার পরে তার দেওয়ান বলরাম হাজারিকা ও তার ভাই শ্রীরাম হাজারিকা প্রজাদের ওপর সীমাহীন অত্যাচার শুরু করে। পরীক্ষিত কীর্তি নামে দুই ত্রিপুরী নেতার নেতৃত্বে জনগণ বিদ্রোহ করে, আর একেই বলে তিপ্রা বিদ্রোহ। এই বিদ্রোহ কিন্তু খুব বেশি দিন চলেনি। তাহলেও এই বিদ্রোহের ফলে কৃষকদের ওপর শোষণ এবং অত্যাচার সাময়িকভাবে কমেছিল। এরপরে 1863 সালে জামাতিয়া বিদ্রোহ ত্রিপুরার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিপ্রাদের সঙ্গে জামাতিয়াদের শারীরিক বৈশিষ্ট্য, ভাষা ও সংস্কৃতির অনেক সাদৃশ্য আছে। জামাতিয়া গোষ্ঠীর কৃষকরাও রাজা ও জমিদারদের তীব্র শোষণের শিকার হয়েছিল। তাদের করুণ আবেদনে রাজা সাড়া না দিলে জামাতিয়ারা বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হয়। প্রথমে খাজনা দেওয়া বন্ধ করে। ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্য আগরতলা থেকে উদয়পুরে এলে বিদ্রোহীরা তার প্রাসাদ ঘিরে ফেলে। প্রাণ বাঁচাতে মহারাজ পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। এরপরে রাজার সৈন্যদের সাথে পরীক্ষিতের সৈন্যদের খুব যুদ্ধ হয় এবং রাজার সৈন্যরা পরাজিত হয়। এরপরে রাজা শক্তিশালী কুকিদের সাহায্য প্রার্থনা করেন জামাতিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। প্রচুর সংখ্যক কুকি জামাতিয়াদের গ্রাম আক্রমণ করে তাদের পরাজিত করে। বহু জামাতিয়া প্রাণ হারান। কুকিরা বহু মেয়েকে ধরে নিয়ে যায়, পুরুষদের হত্যা করে তাদের মাথা কেটে আগরতলায় রাজার কাছে নিয়ে যায়। কিছু মুন্ডু গাছে ঝুলিয়ে রাখা হয় যাতে মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়। এরপরে পরীক্ষিতকে বন্দি করে আনা হয় রাজার কাছে। অবশ্য এরপরে মহারাজ বীরচন্দ্র মাণিক্যের সাথে শান্তি স্থাপন হয় ও কিছুকাল ত্রিপুরা শান্ত থাকে। উত্তর পূর্ব ভারতের উপজাতি অধ্যুষিত ছোট ছোট রাজ্যগুলোতে সর্বদাই বিরোধ সংগ্রাম চলেই আসছে। শোষিত নিপীড়িত মানুষের সংগ্রামের প্রতি চিন্তন শ্রদ্ধা জানায়।